হ্যালো এভরিওন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা হলো কালীচক বলে সিনেমাটাকে নিয়ে। প্রথম কথা, এই সিনেমাটা বাংলায় খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে সিনেমাটা, এবং সিনেমাটা যেরকম ভাবে মেকিং এবং আমি যেরকম ভাবে দেখলাম, পুরোপুরি দেখে আমার এটা মনে হলো যে হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশনটা ডিজার্ভ করে কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে এই সিনেমাটা খামতি অবশ্যই আছে। এই সিনেমাটা একটা পারফেক্ট সিনেমা বলা চলে না। সিনেমাটা যেরকম ভাবে পরিচালক বা যেরকম ভাবে মেকার্সরা এই সিনেমাটাকে দেখানোর চেষ্টা করেছে, যেভাবে তারা প্লটটাকে সাজিয়েছে, সেই প্লটটা যদি বিচার করে দেখা যায় বা বিষয়বস্তুটাকে যেভাবে সাজিয়েছে তারা, সেগুলো কিন্তু যদি দেখা যায়, সিনেমাটা কিন্তু সেই প্লট ওয়াইজ কিন্তু খুব ভালো। এবং যেরকম ভাবে তারা স্টোরি টেলিং বলো বা যেরকম ভাবে জিনিসটাকে দেখিয়েছে, সেটা কিন্তু ভালো। এবং এর সাথে সাথে এখানে মেকিং এর কাজ থেকে শুরু করে ভিজুয়ালি যদি প্রত্যেকটা এডিটিং এর কাজ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিনেমাটা কিন্তু নিজের জায়গায় ভালো কাজ করেছে। এবং এর সাথে সাথে এখানে ভায়োলেন্স বলো বা যে ফাইটিং, যেগুলো যে জিনিসপত্রগুলো দেখানো, এইসব পোর্শনেতেও সিনেমাটা কিন্তু নিজের জায়গায় ভালো কাজ। এবং কিছু কিছু অ্যাক্টার আছে যাদের পারফরমেন্স এখানে সত্যি খুবই ভালো, মানে তারা এই সিকোয়েন্স গুলোকে এবং ছোট ছোট সিন গুলোকে যেভাবে এত সুন্দরভাবে এঙ্গেজিং বানাচ্ছে, যেভাবে সেই সিকোয়েন্স গুলোকে এত সুন্দরভাবে পুল আপ করছে, যেটা কিন্তু এই ছবিটা খুব একটা ট্রেডমার্ক সেট করে দেয়। এবং আমি সত্যি বলছি যে এই রিসেন্ট যদি লাস্ট 2-3 বছরে যদি এরকম কম বাজেটের মধ্যে একটা ভালো এফেক্টিভ একটা যদি কাজ আমি দেখে থাকি, তাহলে তার মধ্যে কালীচক একটা অবশ্যই, যার মধ্যে ভিজুয়ালি থেকে শুরু করে এডিটিং এর কাজ থেকে শুরু করে তারা সিনেমাটার পুরো গ্রাফের ওপরে ধ্যান দিয়েছে, এবং সিনেমাটা এডিটিং এতটা প্রপার যে সিনেমাটা একদম প্রপার সিকোয়েন্স গুলোকেও একদম পুল আপ করতে পারে দারুণ হয়েছে। এখানে কিছু কিছু চরিত্র আছে যাদের থেকে, মানে তারা প্রধান চরিত্রে যারা ভূমিকা পালন করছে, তো তাদের এখানে পারফরমেন্সটা একটুখানি আমার মনে হয় যে একটু ক্লিশে বা একটু ক্রিঞ্জ টাইপের হয়ে গেছে, মানে দেখতে বিরক্তি ভাব লাগে। কিন্তু এখানে কিছু কিছু যারা কাস্ট এখানে প্রেজেন্টেবল করা হয়েছে, যারা মেবি তারা যে যেখান ওখানকার স্ল্যাং ইউজ করছে বা এ করছে, তো মনে হয় যে তারা কালীচক থেকেই মানে আসে। তো সেই সমস্ত পার্সনগুলোর চরিত্রগুলোকে যেভাবে ইউটিলাইজ করা হয় বা তাদের যেভাবে পারফরমেন্সকে দেখানো হয়, সেগুলো কিন্তু অনবদ্য ছিল। তো আমার ছবিটা কিছু জায়গায় বেস্ট লেগেছে, মানে মনে হয় যে সিকোয়েন্স বা এডিটিং বা এই সমস্ত জিনিসগুলো এই পার্টগুলোতে ব্যাপক। আবার কিছু জায়গায় খুবই মানে একদম বিলো দ্য বেল্ট চলে গেছে পারফরমেন্সের দিক থেকে কিছু কিছু মানুষের। তার থেকে বড় কথা, ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো মানে যখন যেরকম কোনো গ্রাফ নেই, যখন যেরকম বাজে বাজে, তো আমার একটু বলতে পারো এটা ডিসেন্ট একটা সিনেমা লেগেছে। কিন্তু আমি বলবো যে হ্যাঁ, এটা ওয়েল একটা অ্যাটেম্পট সিনেমা, অবশ্যই সিনেমাটা দেখতে পারো, এবং তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে থাকো। থ্যাংক ইউ অল, বাই।